সো হ্যালো আমাদের ইউটিউব ফ্যামিলিকে খবর সবার, আশা করছি সকলেই খুবই ভালো আছো। সো বন্ধুরা, আজকে ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ারের ফোর্থ অ্যানিভার্সারি ইভেন্টের এই যে মেমোরি অ্যালবাম বলে যেটা আছে, সো এটা গাইজ তোমরা সম্পূর্ণ কীভাবে কমপ্লিট করবে একদম ডিটেলসে বলে দেবো। তাছাড়াও গাইজ আমাদের যে অ্যানুয়াল কুইজ যে ইভেন্ট আছে সেটার ব্যাপারেও আজকে এই ভিডিওটায় বলবো। আর গাইজ এই যে ভিক্টর স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ, এই স্ক্রিনটা কীভাবে পাবে, আর গাইজ ম্যাজিক কিউব তোমরা কীভাবে ফ্রিতে পাবে সেটাও আজকে এই ভিডিওটায় তোমাদেরকে বলে দেবো। তাছাড়া বন্ধুরা, তোমাদের এই ইভেন্টের ভেতরে যা যা প্রবলেম হচ্ছে সেটাও কিন্তু ডিটেলসে বলে দেবো আজকের এই ভিডিওটা। তো গাইজ ভিডিওটা কিন্তু খুবই ধামাকেদার হতে চলছে, তোমাদেরকে বলবো আজকের এই ভিডিওটা এক ফোটা স্কিপ না করে অবশ্যই কিন্তু তোমরা লাস্ট অবধি দেখে নিও। আর গাইজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে আর বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করে দিও। তো চলো গাইজ আজকের এই ভিডিওটা শুরু করা যাক। সো বন্ধুরা, প্রথমে তোমাদেরকে বলে দিই ফ্রি ফায়ারের মেমোরি অ্যালবামের ব্যাপারে। তো গাইজ এখানে তোমরা দেখতে পাচ্ছ মেমোরি অ্যালবাম, তো এখানে গাইজ ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে কিছু পাজেল কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর গাইজ এইখানে যেগুলো আছে এগুলো কিন্তু এখন অবধি কমপ্লিট হয়নি, এগুলো কিন্তু আমাকে কমপ্লিট করতে হবে। তো গাইজ কীভাবে কমপ্লিট করবে তোমাদেরকে বলে দিই। এর জন্য গাইজ তোমাদের কিন্তু এখানে যেতে হবে, ব্যাক করতে হবে, তারপরে গাইজ এখানে দেখতে পাচ্ছ হ্যাপি বার্থডে ফ্রি ফায়ার এই মোডটা কিন্তু তোমাদেরকে খেলতে হবে। তো ওই মোডটা স্টার্ট করার পর তোমরা গাইজ এরকম একটা জায়গায় চলে আসবে। আর গাইজ এখানে কিন্তু তোমরা কিছু ক্যারেক্টার দেখতে পাবে, তো গাইজ ক্যারেক্টারের সঙ্গে কিন্তু তোমাদের ছবি তুলতে হবে, ঠিক আছে। এখানে গাইজ ঘুরে ঘুরে ছোট্ট একটা ম্যাপ আছে, এখানে গাইজ ছোট ছোট করে ঘুরে ঘুরে যেতে হবে, তারপরে গাইজ তোমাদের কিন্তু ছবি তুলতে হবে। তাছাড়াও গাইজ এখানে কিন্তু তোমাদেরকে যেতে হবে, এখানেও গাইজ একটা ক্যারেক্টার তোমরা পাবে, সেখানে গিয়েও কিন্তু তোমাদেরকে ছবি তুলতে হবে, ঠিক আছে। সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম। আর গাইজ এখানে মোটামুটি 5টা থেকে 6টা কিন্তু ক্যারেক্টার তোমরা দেখতে পাবে, কিন্তু গাইজ আমরা যদি আমরা ইভেন্ট সেকশনে একবার যাই তাহলে গাইজ তোমরা এখানে দেখতে পাবে যে আমাদের এখানে মোটামুটি 1, 2, 3, 4, 5, 15টা ক্যারেক্টারের ছবি কিন্তু তুলতে হবে, কিন্তু গাইজ আমরা ইভেন্টের ভেতরে গেলে কিন্তু 5টা থেকে 6টা ক্যারেক্টারই কিন্তু ছবি তুলতে পারছি। তো গাইজ তাহলে তোমরা এই সব ক্যারেক্টারের ছবি কিভাবে তুলবে? তো তার জন্য গাইজ তোমাদের কিছুই করতে হবে না, কিছুক্ষণ পর পর গাইজ তোমাদের এই ইভেন্টের ভেতরে যেতে হবে, মানে গাইজ হ্যাপি বার্থডে যে ফ্রি ফায়ার মোডটা আছে সেই মোডে কিছুক্ষণ পর পর তোমাদেরকে যেতে হবে, 10 মিনিট বা আধ ঘন্টা পর পর যখনই যাবে তোমরা ওই মোডের ভেতরে নতুন নতুন ক্যারেক্টার কিন্তু দেখতে পাবে, ঠিক আছে। তো তখন গাইজ নতুন নতুন ক্যারেক্টারের সঙ্গে ছবি তুলবে, তাহলেই গাইজ তোমাদের এখানে ইভেন্টটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। মোড কিন্তু 15টা ক্যারেক্টারের সাথে ছবি তুলতে হবে, আলাদা আলাদা ক্যারেক্টার। আর গাইজ এখানে তোমরা দেখতে পাচ্ছ যেখানে যেখানে আমি এখনো ছবি তুলিনি, এখানে ক্লিক করলে এখানে গাইজ ক্যারেক্টারের ছবি কিন্তু দেখাবে, যেরকম গাইজ এটা হলো মোকো, সেরকমই গাইজ এর সাথে যেহেতু ছবি তোলা হয়ে গেছে সেরকমই গাইজ এখানে তোমরা দেখতে পাবে, যাদের সাথে ছবি তোলা হয়ে গেছে তাদের এরকম দেখাবে, আর যাদের ছবি তোলা হয়নি তাদের এরকম ব্ল্যাক দেখাবে। তো কিছুক্ষণ পরপর যাবে, নতুন নতুন অনেকটা ক্যারেক্টার দেখতে পাবে, সেখানে গাইজ তোমরা কিন্তু ছবি তুলে নিতে পারবে। তো বন্ধু, এরপরে তোমাদেরকে বলে দিই এই ইভেন্টের ভেতর থেকে তোমরা কী কী রিওয়ার্ড ফ্রিতে পাবে। তো গাইজ তুমি যদি 3টে ক্যারেক্টারের ছবি তোলো তাহলে গাইজ এই যে দেখতে পাচ্ছ গোল্ড রয়্যাল ভাউচার আছে, এই ভাউচারটা পাবে। আর গাইজ তুমি যদি 10টা ক্যারেক্টারের ছবি তুলতে পারো তাহলে গাইজ এই যে কিছু গোল্ড পাবে। আর গাইজ তুমি যদি সব কটা ক্যারেক্টারের ছবি যদি এখান থেকে তুলে নিতে পারো তাহলে গাইজ এই যে মারাত্মক বোম স্ক্রিনটা এটা কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবে, ঠিক আছে। সো এই ব্যাপারটা তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। বন্ধু, এরপরে আমরা কথা বলে নিই অ্যানুয়াল কুইজ ইভেন্টের ব্যাপারে। তো গাইজ প্রথমে আমরা এখানটা ক্লিক করি, তারপরে গাইজ একটুখানি লোড হওয়ার পর আমরা কিন্তু ইভেন্টের ইন্টারফেসে চলে যাবো। আর গাইজ এই ইভেন্টের ভেতর থেকে আমরা কিন্তু এই যে পিঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, এই পিঙ্ক আর গাইজ এই যে প্যারাসুটটা এখান থেকে ফ্রিতে পাবো। তো ফ্রিতে পাওয়ার জন্য গাইজ আমাদের কিন্তু 5টা প্রশ্নের সঠিক উত্তর কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। সো প্রত্যেক দিন গাইজ একটা করে কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হবে। তো গাইজ আজকের কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে আমাদের যে ফোর্থ অ্যানিভার্সারি ইভেন্টের স্পেশালে ডিজে কোন ক্যারেক্টার আছে। তো এখানে গাইজ যে 3টে ক্যারেক্টারের নাম দেওয়া আছে এটা তো ডিজে ক্যারেক্টার, তাহলে গাইজ এই 3টেই আসলে ডিজে ক্যারেক্টার, তাহলে গাইজ আমরা এখানে অল অফ দ্য অ্যাবভ মারবো। তো করার পর গাইজ আমরা এখানে কিন্তু সাবমিট মারবো। তো দেখতে পাচ্ছ রাইট হয়ে গেছে, তোমরাও গাইজ এই অ্যান্সারটা দিয়ে দিও। তো এখান থেকে কিছু একটা প্রাইজ পাবে। আর গাইজ এখানে দেখতে পাচ্ছ হলুদ দাগটা আমার একে চলে এসেছে, কেননা গাইজ আমি একটা কোয়েশ্চেনে অ্যান্সার সঠিক দিয়ে দিচ্ছি। আর গাইজ তুমি যদি এখানে ভুলও অ্যান্সার দিয়ে দাও তাহলে কিন্তু এখানে একটা অপশন তোমরা দেখতে পাবে, গেট অ্যান্সার নাও। এখানে গাইজ তুমি যদি তোমার বন্ধুর সাথে খেলো তাহলে গাইজ তুমি কিন্তু এখান থেকে আবারও একটা কিন্তু কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু দিতে পারবে, ঠিক আছে। সো এই ব্যাপারটা তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। সো বন্ধুরা, এরপর আমরা কথা বলিনি ফ্রি ফায়ারের ফোর্থ অ্যানিভার্সারি ইভেন্টের স্পেশালে যে আমরা ভিক্টর স্ক্রিনটা পেতে চলেছি তার ব্যাপারে। তো গাইজ এখানে তোমরা দেখতে পাচ্ছ ভিক্টর স্ক্রিনের ছবি দেওয়া আছে, আর গাইজ একটা কিন্তু গোল্ড রয়্যাল ভাউচারের ছবি দেওয়া আছে। আর গাইজ এখানে লেখা আছে ফিল আপ ইয়োর মেমোরি অ্যালবাম, মানে গাইজ আমাদের মেমোরি অ্যালবামটাকে কমপ্লিট করতে হবে। কিন্তু গাইজ আমরা যখনই এখানে অ্যানিভার্সারি ইভেন্টে যাচ্ছি, আর গাইজ এখানে দেখতে পাচ্ছ মেমোরি অ্যালবামে ক্লিক করছি, কিন্তু এখানে কোথাও কিন্তু আমাদের ভিক্টরের যে স্ক্রিনটা আমরা পাবো তার ব্যাপারে কিন্তু কোনো ক্লু বা কিছুই কিন্তু দেওয়া নেই। তো এখানে গাইজ নিচে তোমরা বক্স দেখতে পাচ্ছ যেখানে গাইজ আমরা গোল্ড রয়্যাল ভাউচার পাবো 3টে কমপ্লিট করলে, আর 10টা কমপ্লিট করলে কিছু গোল্ড পাবো, আর গাইজ 15টা কমপ্লিট করলে আমরা কিন্তু এখান থেকে গ্রানেটের স্ক্রিন পাবো। কিন্তু গাইজ এখানে কোথাও লেখা নেই বা কোথাও কিছু দেওয়া নেই যেটা গাইজ আমরা যদি কমপ্লিট করি তাহলে কিন্তু আমরা ভিক্টরের স্ক্রিনটা পাবো। তো এরপরে তোমরা ভাবছো তাহলে কি আমরা ভিক্টরের স্ক্রিনটা পাবো না? তো বন্ধু, এরপরে তোমাদেরকে বলে দিই ভিক্টরের এই যে স্ক্রিনটা আছে এটা কিন্তু শুধুমাত্র আমরা এই ইভেন্টের পেজটাই কিন্তু শুধুমাত্র দেখতে পাচ্ছি, কিন্তু গাইজ আমাদের যে মেমোরি অ্যালবাম ইভেন্টটা আছে তার ভেতরে কিন্তু ভিক্টরের স্ক্রিনের ছবিটা কিন্তু দেখতে পাচ্ছি না। তো গাইজ আমার যতখানি মনে হচ্ছে, এটা গাইজ আমার ওপিনিয়ন, যতখানি মনে হচ্ছে গাইজ এটা কিন্তু একটা প্রিন্ট মিস্টেক, কেননা গাইজ আমাদের যে বোম স্ক্রিনটা ফ্রিতে দেওয়ার কথা ছিল সেটার ছবি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। আমার মতে গাইজ এই ভিক্টরের স্ক্রিনটার বদলে ওই বোম স্ক্রিনটার ছবি কিন্তু এখানে দেওয়ার কথা ছিল, কিন্তু বন্ধুরা হয়তো তারা ভুল করে এই ভিক্টর স্ক্রিনের ছবিটা কিন্তু দিয়ে দিয়েছে। তো বন্ধুরা ভিক্টর স্ক্রিনটা আমাদের ফ্রিতে দিলেও কিন্তু দিয়ে দিতে পারে, কিন্তু গাইজ আমরা প্রি অ্যাক্সেস
শেষে কিন্তু ভিক্টোরের স্কিনটা যে ফ্রিতে পাবো সেটা কিন্তু এখন অবধি জানতে পাইনি। আর গাইস আমার যতখানি মনে হচ্ছে তোমাদেরকে জানিয়ে দিলাম। আর গাইস তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর গাইস যদি ভিক্টোরের স্কিনটা ফ্রিতে দেয় তো আমি তো খুবই খুশি হব, এত মারাত্মক দেখতে ভিক্টোরের স্কিনটা ফ্রিতে পাবো। কিন্তু গাইস যতখানি চান্স খুবই কম চান্স যে ভিক্টোরের স্কিনটা আমরা ফ্রিতে পাবো, ঠিক আছে। সো বন্ধুরা এই ব্যাপারটা তোমাদেরকে জানিয়ে দিলাম। আর গাইস এই ব্যাপারে উপরে যদি কোনো আপডেট আসে পরবর্তীকালে সেটাও কিন্তু তোমাদের সবার প্রথমে জানিয়ে দেবো, ঠিক আছে। সো বন্ধুরা এরপর আমরা কথা বলি ফোর্থ অ্যানিভার্সারি ইভেন্টের ফ্রি ম্যাজিক কিউবের ব্যাপারে। তো গাইস এইবারে ফোর্থ অ্যানিভার্সারি ইভেন্ট আমাদের কিন্তু ম্যাজিক কিউব দেবে না, শুধুমাত্র কিছু ম্যাজিক কিউব ফ্রেগমেন্ট দেবে। তো গাইস 28 তারিখে এরকম টাইপের কিন্তু তোমাদের কিছু মিশন দেবে, যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। কিছু মিনিট গাইস তোমাদের খেলতে বলবে, 50 মিনিট বা 100 মিনিট। তো গাইস সেই মিনিটটা তোমরা যখনই খেলে নেবে তোমরা গাইস এখান থেকে 50টা না হলে গাইস 100টা ম্যাজিক কিউব সম্পূর্ণ ফ্রিতে ক্লেম করে নিতে পারবে, ঠিক আছে। তো গাইস এরকম টাইপের ইভেন্ট হতে চলেছে। তো গাইস তোমাদের আজকের ভিডিওতে সম্পূর্ণ ডিটেইলসে বলে দিলাম আমাদের ফ্রি ফায়ারের ফোর্থ অ্যানিভার্সারি ইভেন্টের ব্যাপারে। বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করো, যাতে গাইস তারাও এই ব্যাপারটা জানতে পারে। আর তুমি যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু অল করে দিও। সো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এতখানি কি ছিল, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো।